আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে লেভেল আপ করতে হয়। লেভেল আপ খুবই সহজ একটা সিস্টেম। আজকের ভিডিও থেকে আপনি খুবই সহজে চাইলেই দু এক মিনিটের ভিডিও দেখে আপনি ফেসবুকে লেভেল আপ করতে পারবেন। ও এক থেকে দুই, দুই থেকে তিন, এরকম সমস্ত লেভেলগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। কারণ ফেসবুকে লেভেল আপ করার সকলের জন্য বিশেষ প্রয়োজন আমি মনে করি পার্সোনালি, কারণ সেই জন্য আজকের ভিডিওতে নিয়ে আসা। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কমেন্ট করার পরে আমার লেভেল ওয়ান কমপ্লিট হয়ে গেছে। দুই নম্বর লেভেলে যাওয়ার কথা বলা হচ্ছে। ওকে, লেভেল টু এ আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এবার লেভেল টু এ ক্লিক করতে হবে। করার পরে লেভেল টু এ আপনার এই ধরনের অপশন দেবে, আপনার মডারেস্ট অ্যাড সিস্টে আপনি যেতে হবে। এখানে এখানে চলে যেতে হবে, তারপর এখানে অ্যাড করতে হবে কিছু একটা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে আপনি এখানে হচ্ছে মডারেট অ্যাসিস্টে মেন কাজ হচ্ছে নিউ কমেন্ট, আপনার প্রোফাইল পিকচার বা নো প্রোফাইল। সো আপনি এখানে লিখতে পাচ্ছেন লিঙ্ক, মানে আপনার যদি কেউ লিঙ্ক কমেন্ট করে সেটা কিন্তু আপনি যদি চান যে বন্ধ করে দিতে সেটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন। সো এখানে আপনি যদি অ্যাড করেন কোনো একটা লিঙ্ক স্পেশাল তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। আর হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, আরও ক্লিক করলে আরও দেখেন কিছু অপশন পেয়ে যাবেন আপনি। এখানে অ্যাড অপশন আছে, অ্যাড ক্রাইটেরিয়াতে আরও অপশন আছে, সেটা হচ্ছে এখানে কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডটা আপনি কিছু অ্যাড করে দেবেন, কিওয়ার্ড অ্যাড করতে হবে। কারণ কিওয়ার্ডটা ব্যাপারটা বলি, এখানে যদি কেউ আপনার কোনো কমেন্ট টমেন্টে কেউ গালাগালি করে সেটা কিন্তু হয়ে যায় এইটা। সো কিওয়ার্ড কমেন্ট কমেন্টার। সো আপনি এখানে কিছু ক্লিক করে এডিট করে কিছু শব্দ অ্যাড লিখে রাখবেন। এখানে এখানে কিছু শব্দ আপনাকে লিখে রাখতে হবে, সেই শব্দগুলো কেউ যদি লিখে তাহলে কিন্তু সেগুলো কিন্তু অফ হয়ে যাবে। যেমন আপনি কেউ আপনি শালা বলে গালি দিতে পারে, শালা লিখে রাখলেন, রাখার পরবর্তীতে সেই শালার বলে যে গালি দিলে সেই কমেন্ট অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, শুধু আপনি দেখতে পাবেন। এভাবে কমা দিয়ে দিয়ে যতগুলো চান শতগুলো শব্দ আপনি এখানে লিখে দেবেন। সো আপনি এটাও কিন্তু আপনার ক্রাইটেরিয়া সেভের ভেতরে। সো আমি এখানে সেভ করে দিলাম, তারপরে আমি ব্যাকে যাচ্ছি। সো এবার ক্রিয়েটর সাপোর্ট, সো ক্রিয়েটর সাপোর্ট আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আছে, সো কন্টিনিউ আপনি ক্লিক করে দিতে হবে। ওকে, ক্রিয়েটর সাপোর্টে এখানে জাস্ট দেখতে বলা হচ্ছে আপনাকে ক্রিয়েটর সাপোর্টটা, এটা টু স্টেপ ভেরিফিকেশন, জাস্ট আপনাকে দেখতে হবে। এখানে ওকে দিয়ে দিলেন, জাস্ট দিয়ে আপনি সাবমিট করে দিলেন। ওকে ওকে, তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে এগুলো আপনি দেখে নিতে পারেন, না চাইলে না দেখতে পারেন, জাস্ট এতটুকু। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন দুটো টিক মার্কা হয়ে গেছে। এখন মনিটাইজেশন টুলস, সো আপনি এখানেও ক্লিক করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, গেট স্টার্ট আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এগুলো শর্তগুলো আপনি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এটা শর্তটা কিন্তু এখানে এলিজেবল হয়নি। এখানে বোনাস, লাইভ স্ট্রিম, অ্যাড এগুলো কিন্তু আপনাকে চলে আসবে। সো এগুলো শর্তগুলো আপনি দেখে নিতে বলা হচ্ছে, জাস্ট দেখতে বলা হচ্ছে, এতটুকু কাজ। সো এগুলো আপনি দেখে নেবেন। নেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনস্পিরেশন হাব। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার এগুলোর সাথে ক্লিক করা, ক্লিক করলে আপনি লেভেল আপ হয়ে যাবে। আপনাকে একটা ফেসবুকের রিলস তৈরি করার কথা বলা হচ্ছে। সো এখানে একটা রিলস চাইলে আপনি তৈরি করে দিতে পারেন। সো আমি তৈরি করে দেখাচ্ছি, একটা রিলস ছোটো করে একটা রিলস আপনাকে তৈরি করে দিতে হবে এখান থেকে। সো আপনি কিছু একটা তৈরি করে জাস্ট একটা এতটুকু স্যাম্পল হিসাবে দেবেন। তারপরে এখানে নেক্সট ক্লিক করে দেবেন, আপনাকে দেখাতে হবে যে আপনি রিলস তৈরি করেছেন। ওকে, তারপরে এখানে আমি পাবলিশ করে দিলাম, দেখুন শেয়ার করে দিলাম। ওকে, এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার লেভেল টু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার লেভেল থ্রিটা, থ্রিটা আপনাকে কমপ্লিট করতে হবে। থ্রিটাও এভাবে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। এগুলো শুধু টিক দেওয়ার কাজ, এতটুকু কাজ। তারপর এখানেও আপনার দেখতে পাচ্ছেন স্টার টিক দিয়ে দেবেন, আপনাকে টিক দিতে বলা হচ্ছে জাস্ট দেখানোর জন্যে, দেখাতে বলা হচ্ছে। সো এখানেও আপনি টিক দিয়ে দেবেন, রিলস এটা জাস্ট দেখতে বলা হচ্ছে। ওকে, তিন নম্বর লেভেলটাও এইভাবে, যদি আমার যেহেতু শর্তগুলো পূরণ হয়নি সেহেতু তিন নম্বর লেভেলটা হচ্ছে না সেরকম। সো আপনার যদি শর্তটা পূরণ হয় জাস্ট এগুলো টিক মার্ক দিয়ে 1000 ফলোয়ার যদি হয়ে যায় আর স্টার অপশনও থাকলে এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরকম এটা এতটুকু কাজ, এতটুকু করলেই কিন্তু আপনার লেভেলগুলো ক্রস হয়ে যাবে। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনার লেভেল পার করবেন। দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর লেভেলে আসি। সো এইভাবে করে চাইলে আপনার চার নম্বর লেভেল পর্যন্ত আপনার আসে, সবগুলো কমপ্লিট হলে আপনার জন্য খুবই ভালো। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই দিনটা শুভ। আল্লাহ হাফেজ।